আমার আলোচনার বিষয় সালাত তথা নামাজ। সালাত আমরা কেন পড়ব, কেন পড়া উচিত, সালাত কিভাবে পড়া উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন, পড়লে লাভ কি, না পড়লে ক্ষতি কি, প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরীদ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, যাকে আমরা বলে থাকি নামাজ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 80 বারের অধিক জায়গায় সালাতের কথা উল্লেখ করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বহু জায়গায় সালাতের কথা উল্লেখ করেছেন। এর গুরুত্ব তাৎপর্য চলুন আমরা একটু বিশ্লেষণ করি। সম্মানিত উপস্থিতি, আজকে একটু শীতের মাত্রা মনে হয় একটু বেশি অন্য দিনের তুলনায়, বিগত দিনগুলোর তুলনায় আজকে একটু শীত মনে হচ্ছে একটু বেশি। একটু ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু ধৈর্য ধরে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনা আল্লাহ জাল্লা, যখন কিছু মানুষ কোথাও একত্রিত হয়, বসে আল্লাহর জিকির করে তথা আল্লাহকে স্মরণ করে। কিছু মানুষ একত্রিত হয়েছে, কোথাও বসেছে, তাদের অন্য কোনো টার্গেট নেই, অন্য কোনো লক্ষ্য নেই, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ করা, রবকে খুঁজে পাওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, যে লোকগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছে, কোথাও বসেছে, এই লোকগুলি যারা শেষ পর্যন্ত থাকে বা যারা বৈঠকে থাকে, আলোচনা শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দেন লোকগুলোকে, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, যাও তোমাদের গন্তব্যস্থলে, তোমাদের পাপ গুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপ গুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাবারানী আওসাত 1556 নম্বর হাদিস। সবার এত উপস্থিতি, পাপ ক্ষমা করার মালিক কে? আর ডাক দেন কে? তো যিনি ক্ষমা করার মালিক, তিনি যদি ডাক দিয়ে বলেন যে যাও পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে বা ফিরে যাও, তাহলে ওই লোকটির পাপ বলে কিছু থাকবে মনে হয়? সম্মানিত উপস্থিতি, হতে পারে আজকে একটি বৈঠকের বদৌলতে আপনার পাপগুলো, আমার পাপগুলো ক্ষমা হয়ে যেতে পারে। আজকের একটি মাহফিলের বরকতে আপনার আমার পাপগুলো ক্ষমা হয়ে যেতে পারে, আপনার আমার পাপগুলো নেকি দিয়ে পরিবর্তিত হয়ে যেতে পারে। তা আসুন আমরা একটু ইখলাসের সাথে মনোযোগ দিয়ে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলো শ্রবণ করার, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। দেখুন, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه قيامه الدين বান্দার সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে সালাত। ফাইন সালাহাত সালাহালা মুসায়েব আমালি, যদি সালাত ঠিক হয় অন্যান্য আমল ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়েব আমালি, সালাত যদি ফাসেদ হয়ে যায় ত্রুটিপূর্ণ হয়ে যায় তবে অন্যান্য আমল ত্রুটিপূর্ণ হবে, ধরা খেয়ে যাবে। যে হাদিসটি তাবারানি আওসাতের মধ্যে পাওয়া যাবে 1859 নম্বর হাদিস, সবার উপস্থিতি দেখুন, বিচারের মাঠে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যতগুলো বিষয়ে হিসাব নেবেন, বিচারের মাঠে জিজ্ঞাসা করবেন, তার প্রথম বিষয়টি হবে সালাত, নামাজ। যদি সালাত ঠিক হয়, যদি নামাজ ঠিক হয় তাহলে অন্যান্য আমলগুলো সহজ হয়ে যাবে, আর নামাজে যদি ত্রুটিপূর্ণ হয়ে যায় তাহলে অন্যান্য আমল কঠিন হয়ে যাবে। এইখানে একটি বিষয় লক্ষণীয়, প্রত্যেকে খেয়াল করবেন, মা বোনরাও খেয়াল করবেন। দেখুন এইখানে আল্লাহ সুসাসরম বলেননি যে প্রথম হিসাব সালাতের হবে, সালাত করলে অন্যান্য আমল ঠিক আর না করলে অন্যান্য আমল ত্রুটিপূর্ণ, এইটা বলেছেন কি? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। আল্লাহ সুসাসরম বলছেন ফাইন সালাহাত সালাহালা হুসায়েব আমালি, সালাত যদি ঠিক হয় অন্যান্য আমল ঠিক, সালাত যদি ঠিক হয় তাহলে অন্যান্য আমল ঠিক, সালাত করলে অন্যান্য আমল ঠিক, এ কথা বললেন কি? বললেন কি সালাত ঠিক হলে অন্যান্য আমল ঠিক, মানে শুধু সালাত পড়লে হবে না, সালাতটা কি হওয়া লাগবে? ঠিক হতে হবে। যারা সালাত পড়েছে কিন্তু সালাত ঠিক হয়নি, সালাত পড়েছে কিন্তু সালাত ঠিক হয়নি, তাদের অন্যান্য আমল ঠিক হবে না। আর যারা সালাতই পড়েনি তাদের তো হিসাবের বাইরে, যারা সালাত পড়েনি তারা তো হিসাবের মধ্যে আসে না, পড়ে না। সবার উপস্থিতি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। ওহুম আবনা ও সাবে সিরিন, যখন তাদের বয়স 7 বছর হয়, 7 বছর বয়স থেকে সালাতের ট্রেনিং দাও, সালাতের প্রশিক্ষণ দাও, সালাতের নির্দেশ দাও। অদ্রিবুহুম, প্রয়োজনে তাদেরকে প্রহার করো, প্রয়োজনে তাদেরকে শাসন করো, কড়া নজর রাখো। অহুম আবনা ও আসলে সিরিন, যখন বয়স হবে 10 বছর, 7 বছর বয়স থেকে, 7 বছর বয়স থেকে সালাতের জন্য সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহ দিতে হবে, সাথে নিয়ে যেতে হবে, তাকে প্রশিক্ষণ দিতে হবে, শিখাতে হবে। 7 বছর, 8 বছর, 9 বছর, 3 বছর যাবত চলবে তার ট্রেনিং, প্রশিক্ষণ, উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা দিতে হবে 3 বছর যাব। যখন বয়স হবে 10, তখন প্রয়োজনে তাকে পিছাতে হবে, কড়া দৃষ্টি রাখতে হবে, ধমক দিতে হবে, সালাত করতে বাধ্য করতে হবে। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে 650 নম্বর হাদিস আবু দাউদের, সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম, 10 বছর বয়স হলে সালাত পড়তে বাধ্য করতে হবে সন্তানকে, এই গুরু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন কার কাঁধে? পিতার কাঁধে, অভিভাবকের কাঁধে, অভিভাবকের কাঁধে তুলে দিলেন। 10 বছর হলে
তাকে সালাত পড়তে বাধ্য করতে হবে। দশ বছরের সন্তান সালাত আদায় করে না, এর জন্য মূল জিম্মেদার দায়ী হচ্ছে বাবা মা। বাবা মা মূল দায়ী, কেন দশ বছরের সন্তান সালাত আদায় করে না, এই দায়ভার বাবা মাকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিলেন এই হাদিসের মধ্যে। দেখুন সালাত কতটা গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ বুখারীর মধ্যে সালাতুল খাউফ, ভয়কালীন ভীতিকালীন সালাত অধ্যায়ের মধ্যে কয়েকটি হাদিস ইমাম বুখারি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হাদিস দেখুন, সালাতের গুরুত্ব কত বেশি। যুদ্ধের মাঠে যুদ্ধ চলছে, যুদ্ধের মাঠে যুদ্ধ চলছে, এমত অবস্থায় সালাতের টাইম হয়ে গেলে সালাত পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম চলন্ত যুদ্ধে যুদ্ধ চলা অবস্থায় যুদ্ধের মাঠে সালাত আদায় করেছেন। আপনি অবাক হয়ে যাবেন হাদিসটা পড়তে গেলে, আপনি আশ্চর্য হবেন যেটা কিভাবে সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন, জামাতে সালাত চলছে, যুদ্ধ চলছে, মুসলিম সৈন্যবাহিনীকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, এক ভাগ প্রোটেকশন দিচ্ছে যুদ্ধ ঠেকিয়ে রেখেছে, আর এক ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সালাত আদায় করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব বুঝিয়েছেন এই হাদিসের মধ্যে। দুই গ্রুপকে জামাতে শামিল করছেন কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে দাঁড়ালেন, অর্ধেক সাহাবি পিছনে দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করলেন অর্ধেক সাহাবিকে নিয়ে। এক রাকাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে গেলেন, এক রাকাত পড়ে বসে গেলেন। সাহাবীরা মুক্তাদিগণ দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাকাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে থাকলেন। দ্বিতীয় রাকাত কমপ্লিট করে মুক্তাদিরা সালাম ফিরে সাহাবীরা এবার চলে গেলেন। মুক্তাদিদের কয় রাকাত হলো, দুই রাকাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হলো এক রাকাত। যেহেতু সফর মুসাফিরের হালাতে রয়েছেন, সফর করছেন, এই জন্য কসরে সালাত আদায় করছেন, চার রাকাত বিশিষ্ট সালাত দুই রাকাত পড়ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে থাকলেন, এক রাকাত পড়ে দুই রাকাত কমপ্লিট করে সাহাবীরা সালাম ফিরে চলে গেলেন। এবার তারা গিয়ে যুদ্ধ ঠেকালেন, অমুসলিমদেরকে ঠেকালেন, আর যারা যুদ্ধ করছিলেন তারা এসে শামিল হলেন জামাতে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়ালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন বাকি অর্ধেক সাহাবীকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রাকাত পড়লেন, সাহাবীরা এক রাকাত পড়লেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয় রাকাত হলো আর সাহাবীদের হলো, পরবর্তী সাহাবীদের এক রাকাত। দ্বিতীয় রাকাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে গেলেন, সাহাবীরা এবার দাঁড়িয়ে আরেক রাকাত পড়লেন, আরেক রাকাত পড়ে দুই রাকাতে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কালাম পড়ে এবার বাকি সাহাবীদেরকে নিয়ে সালাম ফিরালেন। তাহলে প্রথম গ্রুপকে নিয়ে এক রাকাত আর শুরু করেছিলেন তাকবীরে তাহরিমা দিয়ে, আর দ্বিতীয় গ্রুপকে নিয়ে পড়লেন এক রাকাত আর তাদেরকে দিয়ে শেষ করলেন সালাম ফিরিয়ে। হাদিস সহিহ বুখারীর। আপনি একটু ভাবেন যে সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। যুদ্ধের মাঠে যুদ্ধ চলা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করছেন, সালাতের ছাড় দেননি। অথচ আপনি আমি সালাত না পড়লেও আমাদের মুখের বুলি, আমরা অনেকেই বলি আরে নামাজ না পড়ে ঈমান ঠিক আছে, মানে পাক্কা শয়তান তার কাঁধে ভর করে আছে, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে।
যেখানে সালাত নামাজের হিসাব হবে প্রথম, যার নামাজ নেই তার প্রত্যেকটা আমলে ধরা খেয়ে যাবে। সালাত ঠিক তোর না আমল ঠিক, সালাত ঠিক না তোর নাম অন্য আমলে ধরা খাবে। যেখানে আল্লাহ সুশাসন বলছেন সেখানে বেউকুব বলে নামাজ না পড়ে ইমান ঠিক আছে। দেখুন সালাতের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে যায় যে নদীতে পানির স্রোত প্রবাহিত হচ্ছে, এই নদীতে যদি পাঁচবার কেউ পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা জবাব দিলেন না থাকবে না। আল্লাহ সুসাসলাম বলছেন এ সালাত হলো মুসলিমদের অনুরূপ, যদি কোনো মুসলিম পাঁচ অক্ত সালাত আদায় করে তাহলে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, তার জীবনে কোনো পাপ থাকবে না। যার পাপ করবে এই পাঁচবার সালাতের মাধ্যমে ওজুর মাধ্যমে পাপগুলো ঝরে পড়ে যাবে। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত এমনই গুরুত্বপূর্ণ ইবাদত যার বর্ণনা দিচ্ছেন, ইয়াজিবু রাব্বুকুম মিন রায় গনামিন ফি রাসে সাজিয়াতিন বিজামালিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাখালের প্রতি খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাখালের উপরে সন্তুষ্ট হয়ে যান যে রাখাল লোকালয় ছেড়ে মানুষ জনগণ ছেড়ে চলে যায় কোন নির্জনে কোন নিরালায় চলে যায়, পাহাড়ের চূড়ায় গিয়ে ছাগল চড়াচ্ছে, এমত অবস্থায় সালাতের সময় হয়ে গেছে, সালাতের যখন সময় হয়েছে ইয়াজ্জুনু বিসসালাহ তখন ওই রাখাল সালাতের জন্য আজান দিল, ফায়ুসাল্লি অতঃপর সালাত আদায় করলো, কয়জনে? একাই, একাকি ছাগল চড়াচ্ছে যেখানে কোনো মানুষ নেই, জন নেই, কেউ নেই, দেখার কেউ নেই, একাই সময় হয়েছে আজান দিল সালাত আদায় করলো। যখন সালাত আদায় করলো সালাতে দাঁড়িয়ে গেল ফায়াকুলু আযা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে, উনজুরু ইলা আব্দি আমার ওই বান্দার দিকে দেখো, ওই পাহাড়ের চূড়োয় আমার বান্দা সালাত আদায় করছে, ফেরেশতারা তোমরা আমার বান্দাকে দেখো, উনজুরু ইলা আব্দি হাযা ইউয়াজ্জিনু আমার বান্দা আজান দিল, ফায়ুকিমুস সালাহ এবং সালাতে দাঁড়িয়ে গেল, ওয়াকাফু মিন্নি ও আমাকে ভয় করে, আর কোনো লক্ষ্যতা নেই, কারণ ওই জনগণ শূন্য লোকালয় ছেড়ে জঙ্গলের মধ্যে পাহাড়ে একাকী সালাত আদায় করছে, ও করলেও কেউ দেখবে না করলেও কি কেউ দেখবে তাকে? সিরফ আল্লাহর ভয় ছাড়া এই রকম পরিস্থিতিতে কেউ সালাত আদায় করবে না। যার আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির পক্ষে সম্ভব এই রকম নির্জনে সালাত আদায় করা। আল্লাহ সুশাসন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, উনজুরু ইলা আব্দি আমার বান্দার দিকে দেখো, হাযা ইউয়াজ্জিনু ও আযান দিল, ওয়া ফায়ুকিমুস সালাহ এবং সালাতে দাঁড়িয়ে গেল, ইয়াখাফু মিন্নি ও আমাকে ভয় করে। ফেরেশতারা মনে রাখো, কদ গফরতু লি আব্দি আমার বান্দার যত পাপ আছে আমি পাপগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন কদ গফরতু লি আব্দি আমার বান্দার পাপ রাশি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, ও আদখালতুহুল জান্নাত আমি আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 1203 নম্বর হাদিস, দেখুন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে, জামাতের চেয়ে অক্তের গুরুত্ব বেশি এমনটা বোঝা যায়। এই হাদিসে যেটা বোঝা যায় জামাতের চেয়ে অক্তের গুরুত্ব বেশি।
আরো একাধিক হাদিসে বোঝা যায়। দেখুন সহি মুসলিমের হাদিস, আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটি? তখন আল্লাহ সাল্লাম বলছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, টাইম মতো সালাত আদায় করা, যথা সময়ে সালাতের সময় অনুযায়ী সালাত আদায় করা, যে হাদিস সহিহ মুসলিমের। তাহলে জামাতের চেয়ে ওয়াক্তের গুরুত্ব বেশি হাদিসগুলোতে বোঝা যায়। আরো একাধিক হাদিসে দেখুন, দুর্ভাগ্য আমরা অনেকেই সালাতের ওয়াক্ত নষ্ট করে ফেলি। বাংলাদেশের বহু মসজিদে বিশেষ করে আসর এবং ফজরের সালাতের ওয়াক্তটা নষ্ট করা হয়। আসরের সালাত এবং ফজরের টাইমটা অনেকে আমরা ঠিক রাখতে পারি না, খেয়াল রাখবেন ওয়াক্তের দিকে। আসর এবং ফজর এই দুটো আমাদের বেশি সমস্যা হয় বাংলাদেশে। দেখুন সালাতের গুরুত্ব বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুআ, যে ব্যক্তি উত্তম ভাবে অযু করবে, সুন্দর ভাবে অযু করবে, ফাহসানাল উযু, হাসান মানে সুন্দর ভাবে অযু, আর ফাআহসান মানে সবচেয়ে সুন্দর ভাবে অযু, সর্বোত্তম ভাবে যে ব্যক্তি অযু করবে। সর্বোত্তম ভাবে অযু কেন বললেন, মানে আমরা অনেকে অযুর মধ্যে ভুল করি। তাই দেখুন অযুর মধ্যে আমরা ভুল করি না, মনে হয় কি যে ভুল করি, ভুল করি কি মনে হয়? আচ্ছা দেখুন, কুলি করি আমরা, তাই তাই না? পানি নিলাম, পানি নিয়ে কুলি করলাম, কয়বার কুলি করি? তারপর নাকে পানি দেই, কয়বার? তাহলে কয়বার হলো? তিনবার পানি নিয়ে কুলি করি, আর তিনবার পানি নিয়ে নাকে পানি দিয়ে নাক ঝাড়ি। তাহলে কয়বার পানি নেই এখানে? ছয়বার। এই পদ্ধতিটা হলো ভুল। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা খেয়াল করবেন, দেখুন বছরের পর বছর ধরে, 30-40-50 বছর ধরে সালাত আদায় করছি, অযু করছি, অথচ অযুর মধ্যে ভুল রয়ে গেছে, থেকে গেছে ভুল। তিনবার নাকে পানি নেওয়ার জন্য, নাকের পানির জন্য তিনবার পানি নেওয়া, আর কুলির জন্য আলাদা তিনবার পানি নেওয়া, ছয়বার পানি নেওয়া, এ হাদিস ঠিক নেই। সহি বুখারীর যে হাদিস অযুর ক্ষেত্রে, সহি বুখারীর যে হাদিস, মাজমাজা ওয়াস্তান সাকা ফি কাফফাতিন ওয়াহিদা, ও নাকে পানি আর কুলি, কুলির পানি, মুখের পানি আর নাকের পানি নেওয়ার জন্য এক চুল্লি পানি নিবে, এক চুল্লি, একবারের পানিতে কিছু অংশ নাকে যাবে আর কিছু অংশ মুখে যাবে, তিনবার পানি নিয়ে কিছু অংশ নাকে আর কিছু অংশ যাবে মুখে, ছয়বারের পানি দিয়ে নয়। পানি কয়বার? তিনবার, হাদিস সহিহ বুখারীর, তিনবারের পানি, কিন্তু আমরা নেই কয়বারে? ছয়বারে। যদি ছয়বারে পানি নেই নাকে আর মুখের জন্য, তাহলে অযু সুন্দর হলো না। আল্লাহ রাসূল বলেন, ফা আহসানাল ওযু, সর্বোত্তম ভাবে অযু, সবচেয়ে ভালো ভাবে অযু। দেখুন আপনার কাছে অবাক মনে হতে পারে, অবাক নয়, এক সপ্তাহ প্র্যাকটিস করবেন, এক সপ্তাহ চেষ্টা করবেন, দেখবেন অটো আপনার এমনিতে হচ্ছে। পানি নিলেন, পানি নিয়ে এমন ভাবে দিলেন, কিছু অংশ মুখে গেল, কিছু অংশ নাকে গেল, এক পানিতে হবে, সম্ভব। দেখুন সুন্দরভাবে অযু বলা হয় একে, যেভাবে আল্লাহ সুশাসন অযু করেছেন। মুখমণ্ডল আমরা কয়বার ধৌত করি? তিনবার। আল্লাহ সুশাসন বলছেন, তিনবার মুখমণ্ডল ধৌত করার পরে তিনবার পানি নিয়ে কি করলাম? মুখমণ্ডল ধৌত করলাম। চতুর্থবার আর এক চুল্লি পানি নিয়ে থুতনির নিচে দিতে হবে। কোথায়? থুতনির নিচে দিয়ে দাড়িগুলো খিলাল করবে চতুর্থবার পানিতে। সাহাবিরা ভাবছিলেন,
যে এক চুল্লি পানিতে দাড়ি যদি ঘন হয় ভিজবে কি ভিজবে না, বেশি নেওয়া লাগবে কি লাগবে না। আল্লাহ সুসাসম বলছেন হা কাদা আমারনি রব্বি, এভাবে আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। এক চুল্লি পানি আমাকে দিতে বলেছেন, ডবল চুল্লি বলেননি, মানে এক চুল্লি পানি দেওয়ার কথাটাও কে বলেছেন? আল্লাহ বলেছেন। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু তিনবার মুখ ধোয়ার পরে এক চুল্লি পানি থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করবে, এই শিখা, এটি কে শিখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আবু দাউদের 145 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অযু করার সময় মাথা মাসা করতে হবে আর কান মাসা করতে হবে, কয়বার পানি নিয়ে? একবারে। কানের জন্য আলাদা আর মাথার জন্য আলাদা নয়, শেষে ঘাড় মাসা করা যাবে না, ওই হাদিস ঠিক নেই। যাই হোক, যে ব্যক্তি সুন্দর ভাবে অযু করলো, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুআ, সর্বোত্তম ভাবে অযু করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তবে শর্ত হলো মুখলিসান বেকলবিহি ওয়া ওয়াজহিহি, একদম অন্তর এবং মনকে, হৃদয়কে এবং চেহারাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিবে। মানে এই দুই রাকাত সালাতে অন্য কোনো খেয়াল করবে না, অন্য দিকে মাথা দিবে না, অন্য কিছু ভাববে না, পুরোপুরি মনোযোগটা ঢেলে দিবে কোথায়? সালাতের মধ্যে, আল্লাহর দিকে। যদি আল্লাহর দিকে মনোনিবেশ করে, চেহারা এবং হৃদয় আল্লাহর দিকে মনোনিবেশ করে একনিষ্ঠ ভাবে খালেস অন্তরে, মাত্র দুই রাকাত সালাত আদায় করতে পারে। যে দুই রাকাত সালাতে আর কোনো দিকে আমার দৃষ্টিভঙ্গি যাবে না, আমার মন মানসিকতা যাবে না, তো এই দুই রাকাত সালাতের জন্য জান্নাত অজীব হয়ে যেতে পারে। হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, 576 নম্বর হাদিস সহিহ মুসলিমের, সম্মানিত উপস্থিতি, দেখুন সালাতের গুরুত্ব কত। দুই রাকাত সালাতে একজন ব্যক্তির জন্য জান্নাত অজীব হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। সালাত না পড়লে তার ক্ষতি কি, ওই দিকটাও তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করছেন, সূরা তওবা 11 নম্বর আয়াতে বলছেন, ফাইন তাবু ওয়া আকামুসসালা ওয়া আতুজ্জাকা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যে ব্যক্তি ফাইন তাবু, ভুল হলে যে ব্যক্তি তওবা করে, যখনই ভুল ধরা পড়ে তখন কি করে? তওবা করে। গোঁড়ামি, জিদ, হঠকারিতা যেন মাথার মধ্যে না থাকে। তিনবারে কুলি করেছি আর তিনবার পানি নিয়ে নাকে দিয়েছি, এখন এসে শুনলাম বা জানলাম যে না, একবারের পানি দিয়ে নাকে আর মুখে দিতে হবে, তখন যদি বলেন যে দূর বাপ দাদা যা করেছে তাই করবো, বাদ দাও এগুলো কথা, তাহলে এটা হলো গোঁড়ামি, কারণ এর পক্ষে সহি দলিল নেই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাবু, ভুল হয়েছে তওবা করে। এতদিন যাবৎ অযুতে ভুল হয়েছে, আল্লাহর কাছে স্বীকার করে নিলাম যে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি এটা মাফ করে দিও, ভুল হয়েছে, তওবা করে, ওয়া আকামুসসালা, এবং সালাত আদায় করে, ভুল হলেই তওবা করে, সালাত আদায় করে, ওয়া আতুজ্জাকা, এবং যাকাত দেয়। কয়টা কাজ? তিনটা। ভুল হলে তওবা করে, সালাত পড়ে, যাকাত দেয়। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, এরাই হলো তোমাদের দিনী ভাই। দিনী ভাই হওয়ার জন্য শর্ত হলো তিনটা, দিনী ভাই হওয়ার জন্য শর্ত তিনটা। তওবা, ভুল হলে তওবা করবে, যে ব্যক্তির মধ্যে গোঁড়ামি রয়েছে, জিদ রয়েছে,
গোলামি করে, জিদ করে, হটকারিতা করে, উপহাস করে, সত্য গ্রহণ করে না, মিথ্যা আঁকড়িয়ে ধরে থাকে, সে দিনী ভাই হতে পারে না। দিনী ভাই হওয়ার জন্য একটা বড় বাধা। দ্বিতীয়ত, সালাত পড়ে না ওই ব্যক্তি দিনী ভাই হতে পারে না, রক্তের ভাই হতে পারে। রক্তের ভাইয়ের মূল্য বেশি না দিনী ভাইয়ের মূল্য বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে দিনী সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রক্তের সম্পর্কের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। আবু জাহাল চাচা নয়, ডাইরেক্ট চাচা, ব্লাড কানেকশন, রক্ত সম্পর্ক না। আর উমার রাদিয়াল্লাহু আনহু কোন রক্ত সম্পর্ক আছে? আবু বকরের সাথে কোন রক্ত সম্পর্ক আছে? কিসের সম্পর্ক? দিনী ভাই, দিনের সম্পর্ক। তো দিনী ভাইদের সম্পর্ক টিকিয়ে রাখতে রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি তওবা করে, সালাত পড়ে, যাকাত দেয়, এরাই হলো দিনী ভাই, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে সর্বক্ষেত্রে। দেখুন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত ওয়া তাবাউ শাহাওয়া ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা ফাখলাফা মিন বাদিহিম খালফ। অতঃপর আসবে অপদার্থদের যুগ, এমন একটা সময় আসবে যে সময়ের মানুষগুলো হবে অপদার্থ, মানে আগাছা। আগাছা বুঝেন তো? পরাগাছা, গাছের মধ্যে আবার কিছু গাছ জন্ম নেয়। আগাছা হলো জমিতে ধান আছে, ঘাস জন্ম নেয়, সেটা কি? আগাছা। আগাছা কি করে? মূল ফসলের ক্ষতি করে, মূল ফসল নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করে না এদের পরিচয় দিয়ে বলছেন, এরা হলো সমাজের জন্য আগাছা। ফাখলাফা মিন বাদিহিম খালফুন, অতঃপর আসে অপদার্থদের যুগ। অপদার্থ কারা? আদাউ সালাত, যারা সালাতকে নষ্ট করে, যারা সালাত ধ্বংস করে, যারা সালাত আদায় করে না। ওয়াত্তাবাউ শাহওয়া, প্রবৃত্তির অনুসরণ করে, সালাত পড়ে না, অনুসরণ করে প্রবৃত্তির। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তাদেরকে গভীর গহীন জাহান্নামে নিক্ষেপ করা হবে। সবারই তো উপস্থিতি, তাহলে ভাবুন যারা সালাত আদায় করে না তাদের অবস্থা কি হবে। এরা হচ্ছে সমাজের জন্য বোঝা, আগাছা, পরগাছা, এরা সমাজ নষ্ট করে দেয়। সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সালাত আদায় করো, আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহারিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, নোংরামি, নষ্টামি থেকে মানুষকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ করার যত মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করার যত প্রক্রিয়া আছে, আল্লাহকে স্মরণ করার যত মাধ্যম রয়েছে, তার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সালাত। সবার এই উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন আল্লাহ সালাত কায়েম করতে বললেন, আদায় করতে বললেন, কারণ সালাত পড়ে যে ব্যক্তি, এই সালাত তাকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে। দেখুন সালাত পড়ে দীর্ঘদিন থেকে, সালাত পড়ে বহুদিন থেকে, অথচ অন্যায় থেকে বিরত নেই। সালাত পড়ি আবার সুদ খাই, মুসলিম নেই, আছে না নেই? সালাত পড়ে সুদ খাই, তাহলে সালাত আপনাকে কি কিভাবে বিরত রাখলো? বোঝা যায় আপনার এখলাসে ত্রুটি আছে, মানসিকতায় ত্রুটি আছে। সালাত পড়েন কিন্তু এই সালাতে আপনার মনোযোগ
নেই, থাকে না। সলাত পড়েন কিন্তু সলাতে মনোযোগ নেই। সলাত যদি কবুল হয় তাহলে অবশ্যই এই সলাত আপনাকে সুদ ছাড়াবে, কারণ সুদ একটা জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা দিনিয়া। যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খাবে, এক দিরহাম সুদ খাবে, কয় দিরহাম, জেনে শুনে জানার পরে এক দিরহাম যদি কোনো সুদ খায়। সৌদি আরবের তৎকালীন সময়ে দিনার এবং দিরহাম চালু ছিল, ওইটা দিয়ে উদাহরণ দিয়েছেন, এক দিরহাম যদি কেউ সুদ খায় জানার জেনে শুনে, ও জানে এটা সুদের টাকা থেকে এসেছে, এক টাকা সুদ খেয়েছে জেনে শুনে, আসাদ্দমিন সিত্তাতিন ও সালাসিনা জিনিয়া, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। বলুন তো, 36টা ধর্ষণের পাপ কি এখানে আছে? 36টা ধর্ষণ কারা? সমাজের কেউ যদি 36টা ধর্ষণ করে তাহলে তার খ্যাতি, তাকে কি উপাধি দিবে সমাজের মানুষ বলুন তো? 36টা ধর্ষণ করেছে কোন যুবক, তার উপাধি কি দিবে? আপনারা কি দিবেন বলেন দেখি? এটা তো শাস্তি, মৃত্যুদণ্ড তো আর আপনি দেওয়ার ক্ষমতা রাখেন না, ওটা তো রাষ্ট্র দিবে। ওকে বলা হবে কি? লুচ্চা, তাই নাকি? লম্পট, দুশ্চরিত্র, এসব বলা হবে না? কয় টাকা সুদ খেলে? এক টাকা। তাহলে যে লোকটা এক টাকা সুদ খেলে 36টা ব্যভিচার করার অপরাধ হয়, এক টাকা সুদ খেলে 36টা ব্যভিচার অপরাধের চেয়েও ভারী হয়, তো 36টা ব্যভিচার করলে যদি লুচ্চা লম্পট দুশ্চরিত্র হয়, যে লোকটা শত শত টাকা সুদ খাচ্ছে, এর টাইটেল কি দিবেন বলেন? আফসোস, আপনারা আমার কিছুই মনে করি না। হাদিস পাবেন মুসনাদ আহমদের মধ্যে, 22,007 নম্বর হাদিস মুসনাদ আহমদের, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহের 1,033 নম্বর হাদিস, মিশকাতের 2,825 নম্বর হাদিস এবং হাদিস সহি। দেখুন, আজকে ব্যভিচারকে আমরা যত ঘৃণার চোখে দেখি, ব্যভিচারকে যত অপছন্দ করি, সুদকে তত অপছন্দ করি না। আজকে হাজি গাজী মোল্লা মুন্সি প্রত্যেকে জড়িয়ে গেছে সুদের সাথে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যে কথা বলছিলাম, 50 বছর যাবত সালাত পড়েন অথচ সুদ ছাড়তে পারলেন না, আপনি কিসের মুসল্লি? 40 বছর যাবত সালাত পড়েন অথচ সুদ ছাড়তে পারলেন না, আপনি কোন কলেজের মুসল্লি? একটু ভাববেন, হৃদয় দিয়ে ভাবার অনুরোধ রাখলাম। আল্লাহ বলছেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, সালাত ফাহশা যাবতীয় অশ্লীল এবং অন্যায় থেকে বিরত রাখে। সুদ ছাড়াতে পারেনি সালাত আপনাকে 50 বছর যাব, তাহলে আপনি কোন কোয়ালিটির মুসল্লি একটু ভাববেন। দেখুন, নেশা জাতীয় দ্রব্য হারাম না? এগুলো বিড়ি সিগারেট জর্দা গুল, এগুলো তো হারাম, দেশি বিদেশি মদ, এগুলো তো হারাম, হারাম নয়? বছরের পর বছর যাবত সালাত পড়েন আর বছরের পর বছর যাবত জর্দা খান, তাহলে সালাত আপনাকে কি বিরত রাখলো? বছরের পর বছর যাবত সালাত পড়েন গুলো খান, তাহলে আপনাকে সালাত কি বিরত রাখলো? সবার উপস্থিতি, দেখুন, সালাত যাবতীয় অন্যায় থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, নারীরা বিপর্দায় থাকে, থাকে না? আপনাদের দেল দুয়ারের নারীরা মনে হয় সবাই পর্দায় থাকে, তাই না? বেপর্দায় থাকে বেশিরভাগই, বেপর্দায়, পর্দায় থাকে এদের সংখ্যা কম, পর্দায় থাকে এদের সংখ্যা কম, বেপর্দায় তাদের সংখ্যা বেশি। হে মুসলিম মা, হে মুসলিম বোন, আপনাদেরকে বলছি,
আপনি 10 বছর 20 বছর 40 বছর 50 বছর ধরে সালাত আদায় করছেন, অথচ আপনি পর্দা করেন, আপনি কিসের মুসল্লি? সালাত আপনাকে কতটুকু বিরত রাখলো অন্যায় থেকে? কারণ সালাত যেমন ফরজ, পর্দা করা তেমনি ফরজ। ফরজ পর্দা ফরজ কার? পর্দা আপনি করতে পারলেন না, সালাত আপনাকে পর্দা করতে পারেনি, তাহলে কি সালাত আদায় করলেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহেলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বললেন, তোমরা গৃহ অভ্যন্তরে বাড়িতে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো রাস্তায় সৌন্দর্য প্রকাশ করো না, একান্ত প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে নারীদের বাজার ঘাটে যাওয়া উচিত নয়। আজকে আপনি দেলদুয়ার শহরে যান, টাঙ্গাইল শহরে যান, পুরুষের তুলনায় মহিলা বেশি মনে হবে, পুরুষ কম নারী বেশি। যান টাঙ্গাইল শহরে বিকেলবেলা যান, দেখবেন পুরুষ কম নারী বেশি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা বাড়িতে অবস্থান করো নারীদেরকে, নারীদেরকে বলেন বাড়িতে অবস্থান করো, আর নারীরা বেশি। শুধু টাঙ্গাইল বলে না, সারা দেশে একই অবস্থা, নারীরা পুরুষের চেয়ে বেশি বাজার ঘাটে, অথচ তাদেরকে বাড়িতে থাকতে বললেন। একান্ত যদি নারীরা বাইরে যায়, যদি বাজারে যেতে হয়, কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী ঢেকে রাখার বস্তু, গোপন বস্তু, তাকে ঢেকে রাখতে হবে। ফায়দা ফরাজাত, যখনই নারী বের হয় রাস্তায়, বাড়ি থেকে বের হয়, ইস্তাশরাফা শয়তান, শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তুলে, শয়তান তাকে উস্কানি দিতে থাকে, তুমি একটু সেজে গুজে মেকআপ করে ছোটখাটো পাতলা পোশাক পরে বের হও, কে উৎসাহ দেয়? শয়তান। দেখুন নারীদেরকে শয়তান উদ্বুদ্ধ করে বেপর্দায় বের হওয়ার জন্য, নারীদেরকে শয়তান উদ্বুদ্ধ করে ছোট পোশাক পরে বের হওয়ার জন্য, নারীদেরকে শয়তান উদ্বুদ্ধ করে হালকা পাতলা পোশাক পরার জন্য, নারীদেরকে শয়তান উদ্বুদ্ধ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খোলা রাখার জন্য। আল্লাহ সুসাসন বলছেন, না, নারীরা যখন বের হবে তখন তোমরা নিজেকে পরিপাটি করে ঢেকে বের হবে। তিরমিজির মধ্যে হাদিসটি পাওয়া যাবে, 1173 নম্বর হাদিস। হে মুসলিম মা, হে মুসলিম বোন, যদি আপনাদেরকে বাড়িতে বের হতে হয় তাহলে আপনার পোশাকটা হবে পরিপাটি, যদি খুব প্রয়োজন হয়ে দাঁড়ায় মুখমণ্ডলটা খোলা যেতে পারে। তবে আধুনিক যুগের যে মুহাক্কিকগণ রয়েছেন, মুফাসসিরগণ রয়েছেন, যারা কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করেছেন সালাফদের মধ্যে, তারা বলছেন ফিতনার যুগে মুখ খুলে রাখা উচিত নয়, কারণ মুখে আকর্ষণ বেশি, মুখ ঢেকে রাখা উচিত, হেজাব পরা উচিত এই ফিতনার যুগে। হ্যাঁ, যখন মানুষের দিলটা পরিষ্কার হবে, মনটা ফ্রেশ হবে অধিকাংশই, তখন খোলা যেতে পারে, কিন্তু এখন তো সকলের মনে একদম কুটিলতা রয়েছে, তাই না? যে কথা বলছিলাম, সালাত আপনাকে বেপর্দা ছাড়াতে পারেনি, সালাত আপনাকে পর্দা করাতে পারেনি, সালাত আপনাকে বাজার ঘাট থেকে বাড়ি আনতে পারেনি। তাহলে এতদিনের সালাত আপনার কি হচ্ছে? যেখানে আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত বিরত রাখবো অন্যায় থেকে, সালাত আপনার কি উপকার করলো? সালাতও পড়েন, অন্যের জমি দখল করেন, সালাত পড়েন, অন্যের সাথে প্রতারণা করেন, সালাত পড়েন, ধোকাবাজি করেন, সালাত পড়েন, ব্যবসায় ওজনে কম দেন, সালাত পড়েন, আলকোপাতে গিয়ে অন্যের জমি নিজে নিয়ে নেন, তাহলে সালাত আপনাকে কি বিরত রাখলো? সবার উপস্থিতি বিষয়গুলো অনুধাবন করা উচিত আপনার আমার।
দেখুন সালাত যে পড়ব, সালাতের পদ্ধতি কি হবে, সালাত কিভাবে পড়ব, সালাতের পদ্ধতি কি হওয়া উচিত, চলুন আমরা একটু বিশ্লেষণ করি। সহিহ বুখারী 631 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক ওইভাবে তোমরা সালাত আদায় করো। তো আমরা কি এখন সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব, দেখতে পাবো সুযোগ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখে সালাত আদায় করব, তাহলে কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবীহি, আমি তোমাদের থেকে বিদায় নিব তবে দুইটি জিনিস রেখে যাচ্ছি, চলে যাব আমি রেখে যাচ্ছি দুইটি জিনিস, এই দুইটি জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো লাম তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কেউ তোমাদের পথচ্যুত করতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না যতদিন দুইটি জিনিস আঁকড়ে ধরবে, একটি হচ্ছে কিতাব আল্লাহ তথা আল্লাহর কিতাব কুরআন মাজিদ, আর একটি হচ্ছে সুন্নাত নবীহি, নবীর সুন্নাত তথা সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস যদি আঁকড়ে ধরি, কোরআন এবং সহিহ হাদিস যদি আঁকড়ে ধরি, পৃথিবীর কারো সাধ্য নেই ওই লোকটিকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাহলে আপনাকে আমাকে সালাত আদায় করতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেভাবে সালাত আদায় করতে দেখছে ওইভাবে, তো রাসূলের সালাত দেখতে হলে এখন দেখতে হবে কি, কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে সালাতের পদ্ধতি বর্ণনা করা হয়েছে ঠিক ওইভাবে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে, ওইভাবে সালাত আদায় করতে হবে। দেখুন সালাত কিভাবে পড়বেন, সহিহ শুদ্ধভাবে সঠিকভাবে সালাত কিভাবে হবে, আমরা একটু পদ্ধতিটা আলোচনা করে এবার আবার পূর্বের আলোচনায় ফিরে যাব। যখন সালাতে দাঁড়াবেন, অযু তো আগে গেছে, অযু তো করেছেন, সর্বপ্রথম কাজ হলো নিয়ত করা, কি নিয়ত করা, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাত মুসলিমের 5036 নম্বর হাদিস, আর মিশকাতের 1 নম্বর হাদিস, আল্লাহ সুসাসম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়্যাত, মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত শুদ্ধ করতে হবে। এইখানে মনে রাখবেন নিয়ত পড়তে হবে না, নিয়ত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ত করতে বলেছেন আর আমরা নিয়ত পড়া শুরু করেছি। অনেকেই মুসলিম অনেক মুসলমান নিয়ত পড়েন, নিয়ত পড়া লাগবে না, নিয়ত করতে হবে। দেখুন ধরুন আপনি ঢাকা যাবেন, পাকুল্লায় উঠেছেন, যাবেন ঢাকায়, পাকুল্লায় গাড়িতে ওঠার সময়, পাকুল্লায় গাড়িতে ওঠার সময় কি নিয়তে উঠেছেন বলেন তো, কোথায় যাওয়ার নিয়তে, তো মুখে কি বলেন যে আমি ঢাকা যাব তাই পাকুল্লা থেকে বাসে পা দিলাম, এটা কি মুখে বলেন? ওটা কোথায় থাকে যে আমি ঢাকার জন্য বাসে উঠলাম, অন্তরে। তো ওখানে যেমন বলা লাগে না যে আমি ঢাকা যাওয়ার জন্য পাকুল্লা থেকে বাসে পা রাখলাম, ঠিক সালাতের ক্ষেত্রে বলা লাগবে না যে জোহরের 2 রাকাত বা 4 রাকাত সালাত এই এইভাবে আমি শুরু করলাম, বলা লাগবে না, এটা কোথায় যা গাইবে, এটা অন্তরে, হৃদয়ে নিয়ত থাকবে। প্রথম নিয়ত করতে হবে, নিয়ত করার পরে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা দেওয়ার পরে রাফুল ইয়াদাইন, এই দুই হাতকে কাঁধ পর্যন্ত উঠাতে হবে, কাঁধ বরাবর হাতের মাথা, দুই হাতের মাথা থাকবে কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর, মেয়েরা কানের যে অংশটা নরম অংশটা মানে ফোড়ায় আর কি, ছিদ্র করে গয়না পরে, এইটা হলো লতি, এই নরম অংশ পর্যন্ত উঠে যাবে মানে হাতের আঙ্গুলের মাথা আর এই লতির বরাবর হবে, কান বরাবর অথবা কানের লতি বরাবর, কান বরাবর উপর না, কানের লতি বরাবর হাত দুইটা তুলতে হবে, একে বলা হয় রফুল
এদাইন রফুল ইয়াদাইন করলেন, এরপরে অনেকে দেখেন রফুল ইয়াদাইন করছে, অনেকে রফুল ইয়াদাইন কত দূর গেছে বলুন তো, মাথা কাঁধও গেছে, কানও সব গেছে, পার হয়ে চলে, এরকম না, কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর রফুল ইয়াদাইন করার পরে তাকবীরা তাহারি বাঁধিলেন, নিয়ত করলেন তাকবীরা তাহারি বাঁধিলেন, আল্লাহু আকবার বলে রফুল ইয়াদাইন করলেন, রফুল ইয়াদাইন করে হাত বাঁধতে হবে আলা সদরি, বুকের উপরে, কোথায় বুকের উপরে, হাত বাঁধার সিস্টেম তিনটি, তিন প্রক্রিয়ায় হাত বাঁধা যাবে, একটা হলো এই যে হাত এই কবজি কবজি পর্যন্ত এক হাতের উপরে আরেক হাত, এক হাতের উপরে আরেক হাত রেখে বুকের উপরে, মানে বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে, অথবা কবজি এই যে জয়েন্ট যেখানে এই কবজির উপরে কবজি রেখে বুকের উপরে, অথবা এই হাতের মাথাটা একদম কুনি পর্যন্ত চলে যাবে, কুনি পর্যন্ত গিয়ে বুকের উপরে, কয়টা হলো তিনটা, কুনি মানে হাতের আঙ্গুলের মাথা কুনি পর্যন্ত চলে গিয়ে বুকের উপরে, অথবা কবজির সাথে কবজি দিয়ে বুকের উপরে, অথবা হাতের সাথে হাত দিয়ে বুকের উপরে, যেটা সুবিধা হয়। বুকের উপরে হাত বাঁধলেন, হাত বাঁধার পরে, হাত বাঁধার পরে এইবার প্রথম হবে সানা, দোয়াগুলো তো সব জানা আছে তাই না, শুধু আমি উল্লেখ করলে তো সবাই জানবেন আর কি, আল্লাহুম্মা বাইদ বাইনি যে দোয়াটা আছে সানা, এবার সানা পড়বেন, সানা পড়া হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাতে হবে, বা কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে কিছু আয়াত পড়তে হবে, সূরা ফাতিহা অন্য একটা সূরা, তারপরে এটা পড়তে হবে, এরপরে অন্য সূরা পড়া হয়ে গেল, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, তখন হাত দিয়ে হাঁটুটা খামচে ধরতে হবে, এই হাতটা এই বাহুটা স্ট্রেট সোজা থাকবে, বডির উপরের অংশটা বাহুর উপরে ভর থাকবে, আর হাতের ভর থাকবে কোথায়, হাঁটুর উপরে, হাতের ভর থাকবে হাঁটুর উপরে। এইবার আপনার রুকুর যে দোয়াগুলো রয়েছে এই রুকুর তাসবিহগুলো পড়বেন, সুবহান রব্বিয়াল আযীম, অথবা আরো একাধিক দোয়া আছে পড়বেন, নিম্নে কয়বার, ঊর্ধ্বে, ঊর্ধ্বে কয়বার, দেখুন আজকে একটু জেনে রাখবেন, নিম্নে তিনবার, ঊর্ধ্বের সীমা নেই, যদি সুবহান রব্বিল আযীম বলেন তাহলে ঊর্ধ্বের কোনো সীমা নেই, তিন ক্রস করেছে তখন আর গুণ আর দরকার নেই, জোড় হলো না বিজোড় হলো আর গুনতে হবে না, তিনবার পাঁচবার সাতবার নয়বার ইত্যাদি গুণা লাগবে না, তিনের উপর থেকে আর গুনতে হবে না, জোড় হোক আর বিজোড় হোক, বুঝতে পারলেন কি, বুঝা গেল তো নাকি, দেখুন আর সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যদি এটা বলেন তো একবার বললে যথেষ্ট, ইচ্ছা মতো উপরে বলতে চান বলতে পারবেন যা খুশি, বা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা তিনবার তিনের অধিক যত খুশি বলতে থাকবেন সম্মানিত উপস্থিতি, দেখুন উপরে বলতে গেলে তখন আর গুনাহ লাগবে না, এই জন্য আপনি প্রয়োজনে একশো বার বলতে পারেন, লম্বা সময় ধরে একাকী সালাত যখন পড়েন, লম্বা সময় ধরে রুকুর তাসবিহ পড়তে পারেন, যদি চল্লিশ পঞ্চাশ বার বলেন, আর যদি গুনতে থাকেন যে জোড় হলো না বিজোড় হলো, বিজোড়ে গুনতে হবে, তাহলে গুনবেন না, সালাতের দিকে মন রাখবেন, সাতবার নয়বার না হয় গুনা যাবে তাই না, কিন্তু আমি লম্বা তেলাওয়াতে সালাত আদায় করছি, লম্বা রুকুতে আছি,
পঞ্চাশ বার হলো না উনপঞ্চাশ, পঞ্চাশ না উনপঞ্চাশ, এই গুনতে গুনতে তো সালাতের বাকি রুকুন আরকানের একাগ্রতা শেষ হয়ে যাবে। ইসলাম ভারী করে নিয়ে আমরা ভারী করে নিয়েছি, আমরা বোঝা চাপিয়ে নিয়েছি। উর্ধে যত খুশি বলেন, জোর বিজোড়ার দরকার নেই, জোর হোক বিজোড় হোক, আপনার যা প্রয়োজন আপনি বলতে থাকেন। দেখুন রুকুর তাসবিহ যখন বলা হয়ে গেল তখন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ান। দাঁড়ানোর সময় হবে রফুল এদাইন, কান পর্যন্ত অথবা কান পর্যন্ত, তখন বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রুকু থেকে স্টেপ সোজা হয়ে দাঁড়াবেন, রুকু থেকে ঠিক মতো না দাঁড়িয়ে আবার সিজদায় যাওয়া যাবে না, একদম পূর্ণভাবে দাঁড়িয়ে এইবার গেলেন সিজদাতে। পূর্ণভাবে দাঁড়িয়ে রুকুর দোয়া বলার পরে এইবার আল্লাহু আকবার বলে সিজদায়, সিজদায় যাওয়ার সময় আগে হাত দুইটা রাখবেন, দুই হাত রাখার পরে এবার হাঁটু সিজদায় একটু লম্বা করে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। লম্বা সিজদা দিলেন, সাতটা জোরের উপরে সিজদা হবে, কয়টা? সাতটা জোরের উপরে সিজদা, মানে সাতটা অঙ্গ ঠেকে থাকবে মাটিতে, দুই পায়ের মাথা, দুই পায়ের মাথা মানে আঙ্গুল, দুই হাঁটু কয়টা হলো? দুই হাত, আর নাক কপাল দিয়ে একটা, সাতটা। এই সাতটা স্থান মুসলিম মাদের বন্ধের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদেরও তাই। সাতটা জায়গা ঠেকে থাকবে মাটিতে, সাতটা জায়গা সিজদাতে ঠেকে থাকবে। এবার লম্বা করে সিজদা দিবেন, দুই কুনুই, দুই কুনু উঁচু হয়ে থাকবে, পেটের নিচে ফাঁকা হয়ে থাকবে, যেন প্রয়োজনে একটা ছাগলের বাচ্চা, ছোট বাচ্চা পেটের নিচ দিয়ে যাতায়াত করতে পারে, এইরকম ফাঁকা থাকবে, এইরকম ফাঁকা থাকবে, পেটের নিচ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা যাতায়াত করতে পারে, পুরুষেরও যা মেয়েদেরও তাই। এইখানে ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই, মানে এই সিস্টেমে মেয়েরাও লম্বা সিজদা দিবে, হাত ফাঁকা রাখবে, পেটের নিচে পুরো ফাঁকা থাকবে, যেন একটা ছাগলের বাচ্চা যাতায়াত করতে পারে। খবরদার কোনোই যেন লেগে না থাকে হাঁটুর সাথে, সিজদাতে কোনোই যেন অবশ্যই খেয়াল রাখতে হবে হাঁটুর সাথে না লাগে, এবং হাত বিছিয়ে যেন মাটির সাথে না থাকে, বিছানো যাবে না, খাড়া থাকবে, একদম ফাঁকা থাকবে। আমাদের কিছু কিছু বই পুস্তকে সালাতের ভুল পদ্ধতি মুসলিম মা বোনদের শেখানো হয়েছে। বাংলাদেশে, বাংলাদেশে মুসলিমদের আমল নষ্ট করেছে চারটা বইয়ে, মুসলিমদের আমল নষ্ট করেছে চারটা বইয়ে। বইগুলোর নাম বলবো, বেহেস্তে জিওর, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, আর কি ফাজায়েলে আমল, ফাজায়েলে আমল, মকসুদুল মুমিনিন, বেহেস্তে জিওর আর নিয়ামুল কোরআন, এই চারটা বই আমল নষ্ট করে দিয়েছে বাংলাদেশে। এই চারটা বইয়ে যে আমল শেখানো হয়েছে অধিকাংশই ভুল, সব ভুলে কথা বলবো না, অধিকাংশই ভুল শেখানো হয়েছে। দেখুন মুসলিম মহিলাদেরকে সিজদার ক্ষেত্রে সব বই পুস্তকে বলা হয়েছে জড়সড় হয়ে সিজদা দিবে, মাটিতে পড়ে যাবে হাতির মতো, জড়সড় হয়ে সিজদা দিবে, কেননা যদি লম্বা করে সিজদা দেয় স্তন গুলো ঝুলে যাবে মাটির দিকে, তখন মাটি অভিশাপ দিবে, নাউজুবিল্লাহি মিন জালিক। রাস্তাঘাটে স্তন দেখিয়ে ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন অভিশাপ দেয় না, একাকি ঘরে নির্জনে সালাত আদায় করছে তখন অভিশাপ দেয়, কি বুঝাবেন এই জাতিকে? মিথ্যা বললাম? অন্য বানাই নাই, বোরকা তো দূরের কথা, অন্য বলে না,
অন্যা গলায় পেঁচিয়ে রেখেছে মাফলারের মতো, গোটা বাজার ঢং ঢং করে ঘুরে, তখন স্তর মানুষ দেখে না। আর একাকি নিবৃতে ঘরের ভিতরে চাদর গায়ে দিয়ে সালাদ পড়তে যাচ্ছে, তখন স্তন ঢুলে যাওয়ার কারণে নাকি মাটি অভিশাপ দিবে। এই ভুয়া একটা থিওরি তুলে দিয়ে মুসলিম বোনদেরকে, মুসলিম মহিলাদেরকে একদম জড়সড় হয়ে ফেলে দিচ্ছে যে সিজদায় পড়ে থাকবে, জড়সড় যেন না ঝুলে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু। যে কথা বলছিলাম দেখুন, এরপরে সিজদার দোয়া সুবহান রাব্বিয়াল আলা তিনবার, তিনের ঊর্ধ্বে যতবার খুশি বলতে থাকবেন, জোর বিজোর বলে কোনো কথা নেই, যতবার খুশি বলার পরে এইবার আল্লাহু আকবার বলে বসবেন। স্থিরভাবে বসে দুই সিজদার মাঝে যে দোয়াটি রয়েছে সে দোয়াটি বলবেন। দুই সিজদার মাঝের দোয়া বলার পরে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিবেন। প্রথম সিজদা যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবেই দ্বিতীয় সিজদা, দ্বিতীয় সিজদা থেকে উঠলেন দোয়া বলে, আল্লাহু আকবার বলে উঠে আগে স্থিরভাবে একটু বসবেন, বসার পরে এবার দাঁড়াবেন। দাঁড়ানোর সময়, দাঁড়ানোর সময় আগে হাঁটু পরে হাত উঠবে, আগে হাঁটু পরে হাত, হাতের ভয়ে উঠবে, হাঁটুর ভারে নয়। মানে সহি হাদিসে যে সিস্টেম গুলো পাওয়া যায়। এবার দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শুরু, প্রথম রাকাত যেভাবে করলেন দ্বিতীয় রাকাত ওইভাবে চলতে থাকবে। সূরা ফাতিহা অতঃপর কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে কিছু অংশ বা একটা সূরা বলার পরে আবার রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন একই নিয়ম, রুকু থেকে উঠলেন আবার সিজদায় গেলেন, সিজদা থেকে উঠলেন দুই সিজদার মাঝে দোয়া বলেন, আবার সিজদা দিলেন, এইবার প্রথম বৈঠকে বসলেন। প্রথম বৈঠক, প্রথম বৈঠকে বসার সময় ডান পা খাড়া থাকবে, আঙ্গুলগুলো পশ্চিমমুখী থাকবে, আর বাম পায়ের পাতার উপরে নিতম্ব থাকবে, বাম পায়ের পাতার উপরে নিতম্ব রেখে বসতে হবে, ডান পা খাড়া থাকবে। ডান পা খাড়া রেখে এইবার এ হাত দিয়ে হাঁটুটা ধরার মতো হয়ে থাকবে, আর ডান হাতে দুই সিস্টেম, দুইটা আঙ্গুল বন্ধ করে দিলেন শেষের দুইটা, আর বৃদ্ধ আঙ্গুলটা এই আঙ্গুলের মাথায় রেখে হাঁটুর কাছে রেখে এই আঙ্গুলটা নাড়াতে হবে। ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, মৃদু গতিতে আঙ্গুল নড়বে এবং দোয়া বলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত দোয়া চলতে থাকবে। প্রথম বৈঠক যেহেতু, প্রথম বৈঠকে তাশাহুদ বলবে, তাশাহুদ শেষ হওয়া পর্যন্ত নড়তে থাকবে, তাশাহুদ শেষ করে আল্লাহু আকবার বলে দাঁড়াবে। যদি এটি শেষ বৈঠক হয়, দুই রাকাত সালাত হয়, তাহলে এখানেই বৈঠক শেষ হবে। তাশাহুদের পরে দরুদ, দরুদের পরে দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে মাসুরার পরে প্রয়োজনীয় যদি আরো দোয়া কালাম বলতে চাই বলতে পারবে। আর যদি এটা প্রথম বৈঠক হয়, চার রাকাত বিশিষ্ট সালাত হয়, তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়াবে। দাঁড়ানোর পরে এইবার রফুল আদায় করবে, কি করবে রফুল আদায়, রফুল আদায় করে বুকের উপর হাত বেঁধে আগের মতোই এবার শুধু সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়ে রুকুতে যাবে, রুকু থেকে উঠবে সিজদায় যাবে, সিজদা থেকে উঠবে আবার সিজদায় যাবে, আবার উঠবে তৃতীয় চতুর্থ রাকাতের জন্য, চতুর্থ রাকাত তৃতীয় রাকাতের মতো কমপ্লিট করে এবার শেষ বৈঠকে বসবে। শেষ বৈঠকে বসার সময় এইবার ডান পা খাড়া থাকবে, আর বাম পা ডান পায়ের নিচ দিয়ে বেরিয়ে যাবে সামান্য, আর নিতম্বটা রাখবে মাটির উপরে, মাটির উপরে নিতম্ব রেখে বসবে। পুরুষরা যেভাবে সালাত আদায় করবে
এই সিস্টেমগুলো নারীদেরও একই, নারীরাও একই ভাবে সালাত আদায় করবে, আলাদা কোনো সিস্টেম নয়, একই পদ্ধতি, মানে এই পদ্ধতিগুলো। এইবার শেষ বৈঠকে 53 আঙ্গুলের মতো করে অথবা এইভাবে নাড়াতে থাকবে এবং দোয়াগুলো বলবে। দোয়া মা শোনার পরে প্রয়োজনীয় দোয়া বলা যাবে, প্রয়োজনীয় দোয়া কোরআনের দোয়া, হাদিসের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া রব্বি জিদনি ইলমা, বা প্রয়োজনীয় দোয়া, কোরআন মাজিদের দোয়া, হাদিসের দোয়া চাইলে শেষ বৈঠকে বলতে পারবে। দোয়া মাসুরার পরে ইচ্ছা মতো কোরআন এবং হাদিসের দোয়া বলতে পারবে। তবে বাংলায় দোয়া করা ঠিক নয়, কারণ নিজস্ব ভাষায় দোয়া করার জন্য স্পষ্ট কোন সহিহ হাদিস বর্ণিত হয়নি। যে হাদিসগুলো দোয়া রয়েছে কোরআনে, যে দোয়াগুলো রয়েছে এগুলো বলতে পারবে। প্রয়োজনীয় দোয়া বলার পরে যারা পারেন শিখতে হবে, দুনিয়ার সব জানে, দুনিয়ার সব জানে, বাথরুমে ঢুকলে বাথরুম শিল্পী হয়ে যায়, আর দোয়ার সময়ও পারে না। ওকে দেন 500 টাকা নোট, 500 টাকা নোট দিয়ে বলেন যে 9 টাকার বাজার করে আনতে, 19 টাকার বাজার করে আনতে, ওই 1 টাকাও কম বেশি করে না। একদম দোকানদার যদি 2 টাকা কম দেয় চোখ রাঙিয়ে নিয়ে আসে, আরো 2 টাকা পাবো মিয়া, এত হিসাব বুঝে। আর সালাতের সময় দোয়া কালাম জানে না, এত সহজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফারিযা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কেন জ্ঞান অর্জন করেনি, কেন করেনি, জবাব দিতে হবে তখন বিচারের মাঠে, কেন করেনি, কে নিষেধ করেছে তাকে জ্ঞান অর্জন করতে। যে কথা বলছিলাম, দোয়া যদি না জানা থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটাই বলবে আর বিভিন্ন নিয়ত করবে, যাওয়ার প্রয়োজন এই নিয়ত গুলো করবে আর এই দোয়া বলবে। কারণ এর মধ্যে দুনিয়ার কল্যাণ আর আখেরাতের কল্যাণ। যদি কারো ভালো বউ প্রয়োজন হয়, জানলা আমার একটা সুন্দর বউ মিলিয়ে দাও, তো মনে মনেটাই কল্পনায় থাকবে, জানলা আমার একটা ভালো বউ দরকার, আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে দুনিয়ার কল্যাণ। কারো ভালো রেজাল্ট দরকার, তো সেটাই মনের মধ্যে থাকবে, আল্লাহ আমার রেজাল্ট ভালো করে দিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ। কারো জমিতে ভালো ধান দরকার, তো ধান মনের মধ্যে থাকবে আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ আমার ধান বাড়াও, ওটা মনের মধ্যে থাকবে। ওই এক দোয়া দিয়ে চলবে যদি না জানা থাকে, আর জানা থাকবে বাকি দোয়া মুখস্থ করবে। যে কথা বলছিলাম, প্রয়োজনীয় দোয়া বলার পরে এইবার দোয়া যখন তার মনে হলো যে না শেষ, তখন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডান দিকে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাম দিকে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাম দিকে সালাম ফিরাবে। সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার একটু জোরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অন্তত এই কথা কয়টা বলতেই হবে। তারপরে যদি খুব জরুরি থাকে আর 2-1টা দোয়া বলে উঠবে, আর জরুরি না থাকলে 13-14টা দোয়া, মাসনুন দোয়া আছে সালাম ফিরানোর পরে, এই দোয়াগুলো বসে বসে পাঠ করবে। যে কোনো সহি আকিদার একজন লেখকের বই পুস্তকগুলো দেখলে 14-15 বা 16 দোয়া পাওয়া যাবে। এই দোয়াগুলো বসে থেকে থেকে পড়বে যতটা পারে, যে কয়টা সম্ভব বসে থেকে থেকে বলবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম সমস্যা 2-1টি থেকে গেছে, রয়ে গেছে আপনার আমার মাঝে। তার মধ্যে একটা হলো সূরা ফাতিহা পড়ার বিষয়গুলো নিয়ে। সূরা ফাতিহা ইমাম মুক্তাদি ফরজ সালাতে হোক, চাই নফল সালাতে হোক, চাই সুন্নাতে হোক, চাই বেতের হোক, চাই তাহাজ্জুদে হোক, চাই জানাজায় হোক, যে বা তারাবি হোক, যে সালাতি হোক, সালাত বলে যা আছে প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে, প্রত্যেক ব্যক্তিকে সূরা ফাতিহা বলতে হবে। প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে, প্রত্যেক ব্যক্তিকে কি বলতে হবে? সূরা ফাতিহা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না ওই ব্যক্তির সালাত হলো না, তার সালাত খেদাজ অপূর্ণাঙ্গ। মানে সূরা ফাতিহা হলো সালাতের মূল প্রাণ, সূরা ফাতিহা হচ্ছে দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়ার অন্তর্ভুক্ত, কারণ সূরা ফাতিহা এমন একটা দোয়া যার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম দেখাও, মানে জান্নাতের পথ দেখাও, সরল পথ মানে কোথাকার পথ, জান্নাতের পথ। তো সূরা ফাতিহা যে বলবেন না মানে জান্নাতে যেতে চান না, তাই না? হ্যাঁ, যদি জামাতের সালাত হয়, যদি জামাতের সালাত আদায় করি, সিস্টেম একই, এক একটু পার্থক্য, সেটি হলো যদি জোরে তেলাওয়াতের সালাত হয় যেমন মাগরিব এশা ফজর, তাহলে মুসল্লি প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে ইমামের তেলাওয়াত শুনবে, আর শেষের দুই রাকাতে মানে এশাতে শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বে, ইমামও পড়বে মুসল্লিও পড়বে সূরা ফাতিহা পড়বে, আর প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে ইমামের তেলাওয়াত শুনবে মুসল্লি, মাগরিবে এশাতে ফজরেও একই সিস্টেম। জোহর এবং আসরে যদি জামাতে হয়, জোহর এবং আসরে প্রথম দুই রাকাতে ইমাম মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, অন্য একটা সূরা বা কিছু অংশ বিলাবে জোহর এবং আসরে প্রথম দুই রাকাতে, আর শেষের দুই রাকাতে ইমাম মুক্তাদি শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে, অন্য কিছু মিলাবে না। এই সিস্টেমেই সুন্নাতগুলো নফলগুলো চলবে, চার রাকাত সুন্নাত এক সালামে যদি কেউ পড়তে চায় তাহলে ওই একই সিস্টেম ফরজের, কারণ সুন্নাতের জন্য আলাদা নিয়ম বলা হয়নি, একই সিস্টেম। অর্থাৎ প্রথম দুই রাকাতে চার রাকাত বিশিষ্ট সুন্নাত যদি হয় এক সালামের, তো প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা মিলাবে, আর শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা, কারণ ওর জন্য আলাদা সিস্টেম বলা হয়নি, একই সিস্টেম। দ্বিতীয়ত, যদি ফরজ সালাত হয় তাহলে একামত দিতে হবে, একামত দিয়ে সালাত শুরু হবে, পুরুষ হলেও একামত দিতে হবে, নারী হলেও একামত দিতে হবে, জামাতে সালাত আদায় করলেও একামত দিবে, একাকি সালাত আদায় করলেও একামত দিবে ফরজ সালাতে, একাকি পুরুষ সালাত আদায় করছে জামাত হয়ে গেছে একাকি পরে করছে একামত দিয়ে শুরু করবে, মহিলারাও জামাত যদি তিন চারজনে জামাত করে তাহলে একামত দিবে, আর যদি একাকি পরে তবু একামত দিবে, মানে আলাদা সিস্টেম নয়, সিস্টেম একই। যে কথা বলছিলাম জোরে তেলাওয়াতের ক্ষেত্রে মহিলারা যদি জামাতে সালাত আদায় করে তাহলে মহিলা ইমাম যদি হয় তো মহিলা ইমাম হলে আগে দাঁড়াবে না, মানে পুরুষ যেমন এক কাতার আগে দাঁড়ায় ইমাম আর মুক্তাদি এক কাতার পরে, এইরকম মহিলারা জামাত করলে এক কাতার আগে দাঁড়াবে না, ও জামাতের কাতার যেটা কাতারে দাঁড়াবে ইমাম, মহিলা ইমাম। এবং মহিলা ইমাম মাগরিব এশা ফজরে জোরে তেলাওয়াতগুলো করবে, এমন এতটা জোরে যেন ওইখান থেকে বাহিরে কোনো পুরুষ শুনতে না পায়, মানে এই রকম। পুরুষ যেমন মসজিদে তেলাওয়াত যদি করে তো মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ শুনতে পায় তেলাওয়াত, পায় না? নারীরা এইভাবে জোরে তেলাওয়াতে সালাত আদায় করতে পারবে না, তারা যদি জামাত করে তো মৃদু হালকা জোরে বলবে, এতটুকু জোরে যেন বাহিরে না যায় আওয়াজ, তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। ছুটে যাওয়া দু একটি বিষয়ের মধ্যে একটি হল যখন ইমাম মুক্তাদি সালাত আদায় করবে মাগরিব এশা ফজর, মাগরিব এশা ফজর যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে তখন মুক্তাদি আমিন বলবে, সরবে আমিন বলবে, চিৎকার দিয়ে বলবে কথা নয়, সশব্দে বলবে, মার্জিত স্বরে বলবে, মানে একদম চিল্লিয়ে বলবে এরকম নয়, যেন স্বরটা থাকে মার্জিত, সরবে,
হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলার সাথে সাথে আমিন নয়, ইমাম যখন আমিন বলবে তখন আমিন বলবে, ইমামের সাথে আমিন বলবে। কারণ আল্লাহ সুসাসন বলেছেন ইমাম আমিন বললে ফেরেস্তারা আমিন বলে, তো ফেরেস্তারা আমিন, ইমামের আমিন আর কোনো ব্যক্তির আমিন যদি মিলে যায় গুফের আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার অতীতে যা পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। মুক্তাদি আমিন বলল, ইমামের আমিন, মুক্তাদির আমিন আর ফেরেস্তার আমিন একসাথে হয়েছে, যার যার একসাথে হবে তার তার অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। তাহলে আপনি আমিন বলতে গিয়ে ইমামের আগে কেন বলবেন, দরকার আছে? আপনি আমি তো একটু ক্ষমা নেওয়ার জন্য সালাত পড়ি, তাই না? একটু নেকির জন্যই যাই, তো এত বড় নেকি ছেড়ে দেবো কেন? ইমাম আমিন বলতে সুযোগ দিবেন, ইমাম যখন আমিন বলবে ইমামের সাথে সাথে আমিন বলবেন, তাহলে ফেরেস্তারা ওই সময় আমিন বলে ইমামের সাথে, তাহলে তিনজনের আমিন যার যার মিলে যাবে তার তার পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সবার এত উপস্থিতি, যে কথা বলছিলাম দেখুন, সূরা ফাতিহা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া, এই দোয়া আজকে আমরা ছেড়ে দিয়েছি, সূরা ফাতিহা বলা ছেড়ে দিচ্ছি। ঠিক আমিন এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া, ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের দুইটি বিষয় সবচেয়ে বেশি কষ্ট পায়, এই দুইটির একটি হলো আমিন আর একটি হলো সালাম। সালাম যখন দেয় একজন আর একজনকে আসসালামু আলাইকুম, তখন ওরা খুব কষ্ট পায় ইহুদি খ্রিস্টান, আর যখন সালাতে আমিন বলে তখন খুব কষ্ট পায়। তো এখন আমরা আমিনও ছেড়ে দিচ্ছি অনেকেই, আর সালাম ছেড়ে দিয়ে কি শুরু করেছি, টাটা দাও। এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, তাদের চক্রান্তে পা দিয়েছে। আজকে সালাত পড়ছি, আপনারা আমার সালাত নিষ্প্রাণ, সালাত হচ্ছে বলে মনে হয় না, কারণ সালাত পড়ছে আর তাবিজ বিক্রি করছে নেই। সালাত পড়ছে আর তাবিজ, তাবিজ শিরক না, তাবিজ দিয়ে সালাত আদায় করছে, গলায় হাতে বুকে পেটে পিঠে বা কমরে ঢেপি বেঁধে তাবিজ বেঁধে সালাত আদায় করছে। কিভাবে সালাত হবে বলুন দেখি শিরকের সাথে? আর আজকে হুজুররা তাবিজের ব্যবসা করতেছে, তাবিজ লিখে দিয়ে ব্যবসা করতেছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি, যে কথা বলছিলাম দেখুন, সালাত আদায় না করলে পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরে তারকাস সালাহ, একজন মুসলিম আর একজন কুফুর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, সাহাবীরা বলছেন আল্লাহ সুসাসন বলছেন আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো সালাত, ফমান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, তিরমিজির হাদিস। আগেরটা মুসলিমের হাদিস, মেহজান একই বৈঠকে বসেছিলেন, বৈঠক চলছিল, সালাতের টাইম হলো, আল্লাহ সুসাসন চলে গেলেন সালাতে, সাহাবিরা গেলেন সালাত শেষ করে যখন বৈঠকে আসলেন দেখলেন মেহজান নামক সাহাবি ওখানেই বসে আছেন, আল্লাহ সুসাসন বুঝতে পারলেন মেহজান সালাতে যায়নি, তখন কি বলছেন জানেন, বাক্যটা শুনেন, মা মারা কান্তু সাল্লিয়া মা আন্নাস, মেহজান কে তোমাকে বাধা দিল মুসলিমদের সাথে সালাত আদায় করতে, কেন মানুষের সাথে সালাত আদায় করলে না, আলাস্তা বেরাজুলেন মুসলিম, তুমি কি মুসলিম নও, মানে মুসলিম না হলে সালাত লাগে না আর মুসলিম হলে সালাত লাগে। যে হাদিস সহি মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1520 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, আরব যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের মুনাফিকরা সালাত আদায় করত, মুনাফিকরা সালাত ছেড়ে দেয়নি। আবদুল্লাহ বিন ওবাই কোনোদিন সালাত ছেড়ে দিয়েছে রেকর্ড পাওয়া যায় না, একদম রাসূলের সাথে সালাত আদায় করত, অথচ মুনাফিক সর্দার। আর আজকে নাম বলছে কি পরিচয়, মুসলিম, আরে নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে, ও যে আবদুল্লাহ বিন ওবায়েরও খারাপ, ওই হিসাব কষে না, তাই না? আবদুল্লাহ বিন ওবায় মুনাফিক সর্দার হলো কি, সালাত নিয়মিত পড়ত আর ও সালাতই পড়ে না, তো কোন কোয়ালিটির মধ্যে বলবেন, বলেন দেখি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম সালাত ছেড়ে দেওয়া কোনো মুহূর্তে উচিত নয়,
প্রত্যেকটা বাবা মা দায়িত্ব পালন করবেন, প্রত্যেকটা বাবা মা খেয়াল রাখবেন যেন নিজ নিজ সন্তান সালাত ছেড়ে না দেয়, সালাত পড়ো হয় সেদিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর দরকার না অনেক গুণ আছে। মোবাইলের ভিতরে যদি কোরআনের অ্যাপস থাকে তাহলে মোবাইল পায়ে লাগলে কিছু হবে কিনা? জি না, কিছু হবে না। এই মোবাইল বাথরুমে নিয়ে গেলে কিছু হবে না, কারণ এটা ভিতরে আছে। হাফেজে কোরআন, ওর ভিতরে 30 পারা কোরআন আছে, তাই না? তো হাফেজে কোরআন তো পায়ে লাগেই, ওর গায়েও তো পা লাগে, ও তো নিজেও বাথরুমে যায়। এটা ভিতরে আছে, বেরিয়ে নেই, বিদেশ সমস্যা নেই। কয়েকটি জিজ্ঞাসাগুলো উত্তর দিয়ে আমি শেষ করছি। ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে, এখন ফজরের সালাত আদায় করা যাবে কি? জি, ঘুমের এবং ভুলে যাওয়া, ছুটে যাওয়া এবং ঘুমের কারণে এসব যখনই মনে পড়বে তখনই সালাত আদায় করবে, ভুলে যাওয়া সালাত। যখনই ঘুম ভাঙবে তখনই উঠে সালাত আদায় করবে। ঘুম থেকে উঠে যদি দেখে সূর্য উঠছে তখনই আদায় করবে, এর জন্য কোনো নিষিদ্ধ অর্থ নেই। ঘুম থেকে উঠে দেখছে সকাল 10টা বাজছে, তখন রুজু করে ফজরের সালাত আদায় করে নেবে। সালাতুত তাসবিহ আদায় করা যাবে কি? সালাতুত তাসবিহ আদায় করার মর্মে যে হাদিসগুলো এসেছে একটিও সহি নয়, একটি হাদিসও সহি নয়। মুহাদ্দিসদের কেউ কেউ সেগুলো জাল বলেছেন। শুধু শেখ নাসিরুদ্দিন আলবানি অনেকগুলো তুরুকের কারণে হাসান বলেছেন, তারপরে উনি একটা বাক্য বলেছেন যে এই সালাত যেহেতু একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, এ ধরনের বিতর্কিত হাদিস দিয়ে সালাত সাব্যস্ত হয় না, ছেড়ে দেওয়াই ভালো। ইলেকট্রনিক্স যেমন ইয়ারফোন, ক্যাসেট, স্পিকার, এগুলো বিক্রি করা যাবে কি? বিক্রি করা যাবে, এগুলোর না ভালো কাজে ব্যবহার হয়, অন্যায় কাজে ব্যবহার হয়। তখন কি কাজে ব্যবহার হবে সেটা তো আমার দেখার বিষয় না, তাই না? কারণ এই যে এই মাইকটা জাল সাথেও চলছে, হয়তোবা দুই দিন আগে 16ই ডিসেম্বরের গানেও চলেছিল, হয়তোবা 31st নাইটের ফার্স্ট নোটটিতেও চলবে, চলতে পারে। এর জন্য না, এটা দোষী না। চাকু দিয়ে, ছুরি দিয়ে গরু জবাই করা হয়, ছুরি দিয়ে মানুষ জবাইও করা হয়, তাই বলে ছুরি বিক্রি করা তো হারাম নয়। গরু জবাই করলে জায়েজ, মানুষ জবাই করলে হারাম। ছুরি হারাম নয়, ব্যবহারটা হারাম। ছুরি হারাম নয়, ব্যবহার হারাম। মাইক, স্পিকার বা রেডিও, টেলিভিশন, এগুলো হারাম নয়, এর ব্যবহার হারাম। একসাথে অনেক মসজিদে আজান হয় বা পরপর কয়েকটি মসজিদে আজান হয়, এক্ষেত্রে কয়টি জবাব দিব? যেইটা আপনার সবচেয়ে নিকটে, বাড়ির সবচেয়ে কাছে, ওটা প্রতিবেশী মসজিদ, এর জবাব দিতে হবে। পরের গুলো যদি মন চাই দিবেন, না মন চাইলে দিবেন না, তবে হক রাখে যেটা কাছে সেটা। এনার্জি ড্রিঙ্কস খাওয়া যাবে কি? এনার্জি ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, কোবল পানীয় যেগুলো, এগুলো ঢালাওভাবে হারাম বলা যাবে না, একতরফা সব হারাম এ কথা বলা যাবে না। যদিও কোনো কোনো বিদ্বান বলেছেন, কিন্তু অনেক বিদ্বান আবার এর বিরোধিতাও করেছেন, ঢালাওভাবে হারাম নয়। এনার্জি ড্রিঙ্কসগুলো আমি যেহেতু মানে চিকিৎসা বিজ্ঞানী নয়, এই জন্য আপনাকে নাম ধরে ধরে বলতে পারবো না। যারা চিকিৎসা বিজ্ঞানী রয়েছেন বা চিকিৎসা জগতে রয়েছেন বা ল্যাব রয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে যেগুলোতে নেশা জাতীয় দ্রব্য নেই, সেগুলো হালাল, এনার্জি ড্রিঙ্কস সেগুলো খাওয়া যাবে। আর যেগুলোতে নেশা জাতীয় দ্রব্য আছে সেগুলো খাওয়া যাবে না। এরপর আর একটা কথা আছে যে প্রত্যেকটা এনার্জি ড্রিঙ্কসে অ্যালকোহল আছে, এমনটা অনেকেই বলেন। তো অ্যালকোহলের মাত্রার উপরে নির্ভর করবে, মানে কত পরিমাণ, মানে এনার্জি ড্রিঙ্কসগুলোতে অ্যালকোহল দেওয়া হয় অনেক সময় মানে সংরক্ষণের জন্য, দীর্ঘদিন সেটাকে মানে তার গুণ ঠিক রাখার জন্য। তো এই অ্যালকোহল কিন্তু হোমিও ওষুধেও দেওয়া হয়, এটা নেশার জন্য নয়, হোমিও ওষুধটা স্থায়িত্ব করার জন্য। তো এই ক্ষেত্রে যেই মাত্রা দিলে নেশা হবে না, ওই মাত্রা যদি হয় স্রেফ সংরক্ষণের জন্য, তাহলে বোঝা যায় হোমিও ওষুধের সাথে মিলিয়ে যেটা খাওয়া যেতে পারে। কিন্তু যেই মাত্রাটা বেশি, যেটাতে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা খাওয়া যাবে না।
যেগুলো স্পিরিট টিস্পিরিট এগুলোতে একটু হয়তো আমার মাত্রা বেশি অনেকে বলে থাকেন, আল্লাহ ভালো জানেন। রিংটোন হিসাবে আজান ব্যবহার করা যাবে কি? রিংটোন হিসাবে আজান বা কোরআন মাজিদের আয়াত না দেওয়াই উচিত, এগুলো বৈধতার মধ্যে আসবে না। কারণ হলো আজান বা কোরআন মাজিদের আয়াত এগুলো ভালো মনে করে দিয়েছেন, কিন্তু ভালো অনেক সময় নয়। আপনি বাথরুমে বসে ল্যাট্রিন সারছেন, এই মুহূর্তে আজান শুরু হয়ে গেল আপনার কাছে, একটা খারাপ দিক। বা কোরআন মাজিদের রিংটোন আছে, তেলাওয়াত শুরু হয়ে গেল, একটা খারাপ দিক। আরেকটা খারাপ দিক হলো যে একটা আজান বা কোরআন মাজিদের আয়াতের একটা বাক্যের পরিপূর্ণতা আছে, আল্লাহু, আর আপনি রিং ধরে নিলেন, আল্লাহু আকবার, তাই না? তাহলে বাক্যটা পূর্ণ হলো, আল্লাহ সবচেয়ে ভালো বড়, তাই না? আল্লাহু আর আপনি রিসিভ করলেন, বাক্যটা কিন্তু পূর্ণ হলো না। হলো কি? তাহলে বাক্যটা অপূর্ণ বাক্য আপনি রেখে দিলেন। কোরআন মাজিদের আয়াত বা আজান এগুলো বাক্য পূর্ণ করতে হবে, না হলে অর্থের বিকৃতি ঘটবে। এই জন্য এগুলো রিংটোন হিসেবে ব্যবহার করা উচিত নয়। মসজিদে আজান হয়নি, সালাতের সময় হয়েছে, এখন সালাত আদায় করা যাবে কি? না, আপনি একা আজান দিয়ে দেন, এমনি নফল সালাত চলবে, কিন্তু ফরজ সালাত বা যে সালাত সংশ্লিষ্ট সালাত এগুলোর জন্য আজান হওয়া দরকার। যে হাদিসটা বললাম যে আল্লাহ খুশি হন রাখালের উপর, কি ইয়াজ্জুনু, আজান দেয় এটা অবশ্য বাধ্যগত, এসব ক্ষেত্রে যাবে, মানে এটা তো বাধ্যগত, এখানে আপনার কিছু করার নেই। গাজুয়াই হিন্দ এর ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। গাজুয়াই হিন্দ এর উপরে যে হাদিস গুলো এসেছে তার একটি হাদিস হাসান পর্যায়ে গ্রহণীয় সনদে রয়েছে, একটা সনদে ত্রুটি আছে, একটা সনদে গ্রহণযোগ্য আর কি। যে হিন্দুস্থানের যুদ্ধে যে অংশগ্রহণ করবে, হিন্দুস্থানের যুদ্ধে যে অংশগ্রহণ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতে দিবেন। এবং সাহাবীরা বলেছিলেন ওই মুহূর্তে যে আল্লাহ রাসূল সাল্লাম, আমরা যদি বেঁচে থাকি তো হিন্দুস্থানের যুদ্ধে অংশগ্রহণ করব। তো এই যুদ্ধটা আসলে হয়ে গেছে না এখন, না আরো পরে হবে, এই নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, অনেক অনেকে বলেছেন হয়ে গেছে, কারণ কয়েক দফা তো যুদ্ধ হয়েছে হিন্দুস্থানে ইতিমধ্যে, কয়েক দফা কিন্তু হয়েছে যুদ্ধ। তো এই জন্য কেউ বলছেন হয়ে গেছে, কেউ বলছেন না সামনে আছে, আল্লাহ ভালো জানেন এটা আর কি, হয়ে গেছে না হবে না কি অবস্থা আল্লাহ ভালো জানেন। পানি থাকতে কুলুপ বা টিস্যু ব্যবহার করা যাবে কি? পানি থাকলে পানি নিতে হবে, পানি এবং টিস্যু বা ঢেলা একসাথে নেওয়া এটা বেহাইপনা, এটা শরীয়ত সম্মত নয়। কোরআন মাজিদের আয়াতে কোবা বাসীর যে প্রশংসা করা হয়েছে, এটা ঢেলা কুলুপ নিয়ে পানির জন্য না, পানি নিয়েছিলেন তারা, ঢেলা কুলুপ সহ পানি যে হাদিস, ওই হাদিস ঠিক নয়, এ আয়াতের মর্ম, ওই হাদিস ঠিক নয়। শুধু পানি ব্যবহার করার জন্য কোবা বাসীর প্রশংসা করেছে, এই মর্মে সহি হাদিস আসছে এবং আয়াতটা আসছে এই জন্যই। টিস্যু নিয়ে বা ঢেলা কুলুপ নিয়ে আজকাল যে অবস্থা হচ্ছে এটা হাস্যকর এবং বেহায়াপনার সামিল। তার লজ্জাস্থান ধরে মানে 40 কদম হাঁটাহাঁটি করা বা এক পা উঠানো এক পা নামানো, এগুলো খুব খারাপ দৃষ্টি, ইসলাম এরকম বেহায়াপনা শেখায় না। বা মানে কৃত্রিম হাঁচি দেওয়া বা কাশি দেওয়া, মানে যা আছে বের করে দেওয়া, এগুলো সৌন্দর্যের খেলাফ, ভদ্রতার খেলাফ। শীতে এক অজুতে সর্বোচ্চ কত অক্ত সালাত আদায় করা যাবে? যত অক্ত, যত অক্ত অজু রাখা যাবে তত অক্ত, কথিত আছে বলা হয়, যাকে ইমামে আজম বলা হয় আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, 40 বছর এশার অজুতে ফজর আদায় করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, সুবহানাল্লাহ বলছেন কেন? 50 বছর আগে 70, এটা মিথ্যা কথা, এর সহি কোনো সানাদ নেই। কারণ একটা মানুষ দু একদিন হতে পারে, ভিন্ন কথা, একটা মানুষ 40 বছর যাবত যদি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আর 150 হিজরিতে মারা গেছেন, 80 হিজরি জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে মারা গেছেন, মানে কয় বছর? 70 বছর। 70 বছরের 10 বছর সালাত ফরজ হয়নি, বাদ গেল, আছে কয় বছর? 60 বছর। 60 বছরের মধ্যে তো একটা মানুষ মানে পাকা ইমানদার হতে আরো কিছু সময় লাগে,
মানে গ্রহণযোগ্য ঈমান মজবুত হতে অন্তত 20-25 বছর লেগে যায়, তাহলে তার পুরো জীবনটাই যেটা মনে হচ্ছে যে উনি 30 বছর থেকে যদি শুরু করি তো 30 থেকে 70 বছর, কয় বছর, 40 বছর তিনি একই ওযুতে মা এশার ফজর পড়েছেন, তাহলে এই লোকটি স্ত্রীর কাছে কোনোদিন জাননে 40 বছর যাব। এটা ইসলাম মেনে নিবে? না। সাহাবি বলেছিলেন, সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, সাহাবি বলেছিলেন সারা রাত জেগে জেগে ইবাদত করব, রাতে ঘুমাবো না। এক সাহাবি বলেছিলেন আমি বিয়ে শাদী করব না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়ালাকিন্নি আতাজাওয়াজুন নিসা, দেখো আমার স্ত্রী আছে, স্ত্রীর হক আছে। বিধায় 40 বছর যাবত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর কাছে রাত্রে যাননি, এটা মিথ্যা কথা, এটা আমরা বিশ্বাস করি না। আর এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না, ঈমান নিয়ে টানাটানি পড়ে যাবে, কারণ এটা মানুষের তবিয়ত বিরোধী, কারণ একটা মানুষের পেশা পায়খানা অনেক কিছু আছে, রাত্রে ঘুমাতে হবে, এটা নবীর সুন্নাহ, সালাত পড়তে হবে, ঘুমাতে হবে, সারা রাত জেগে জেগে আপনি সারা বছর কাটাবেন, এটা ইসলামে হাদিসে নিষেধ, হাদিস সহিহ বুখারী একদম স্পষ্ট হারাম, সারা রাত জেগে জেগে সারা বছর ইবাদত করবেন। হ্যাঁ, যেটা হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে লাইলাতুল কদর, ওটা আপনাকে জাগতে হবে, ওটা স্পেশাল খাস, কিন্তু আম ভাবে সারা বছর সারা মাস সারা রাত জাগবেন, এটা হারাম। বিধায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সরাসরি হাদিস বিরোধী কাজ করবেন, এটা আমাদের বিশ্বাস হয় না। হিন্দুদের ধর্মগ্রন্থ পড়া যাবে কি? হিন্দুদের ধর্মগ্রন্থ মানে তাদেরকে বুঝানোর স্বার্থে পড়া যেতে পারে, তবে সেই গ্রন্থ পড়ার আগে মুসলিম ধর্মগ্রন্থ নিয়ে পূর্ণতার মানে ডিটেলস ধারণা থাকতে হবে, পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান নেওয়ার পরে ওগুলো পড়া যাবে, না হলে ডাইভার্ট হওয়ার ভয় আছে, হালকা জ্ঞান নিয়ে ওটা পড়া যাবে না। ফেসবুকে হিন্দুদের বন্ধু বানানো যাবে কি? মুসলিম ছাড়া অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, এমনি সৌজন্যের খাতিরে, মানে এমনি মানে উপর উপর যেটা সৌজন্যতা এটা করা যেতে পারে, কিন্তু আন্তরিকভাবে বন্ধু শুধু হিন্দু কেন, কোনো অমুসলিমকে মুসলিম গ্রহণ করতে পারবে না। একজন শায়েক বলেছেন আগামী 2024 সালে ইমাম মাহদী আসবে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। ইমাম মাহদী আসবে এটা টানা পড়ানোর দরকার নয় তো, একটা কথা, ছোট্ট একটা কথা বলি, যদিও কথাটা খারাপ তবে বলি, মুরব্বীদের কাছে ছোট কালে শোনা, সেটা হলো যে একটা গর্ভবতী মেয়ে ওর মাকে বলছে যে মা আমার যখন বাচ্চা হবে তখন আমাকে ডেকে দিও, একটু মানে হাসির কথা হলো, আমি মানে কথাটা মিলানোর জন্য বলছি, গর্ভবতী মেয়ে তার মাকে বলছে যে আমি যদি ঘুমিয়ে থাকি আর আমার বাচ্চা হয় তো আমাকে ডেকে দিও, আমি একটু দেখবো কিভাবে হয়। তো মা জবাব দিচ্ছে যে তোর বাচ্চা হওয়ার সময় তোকে ডাকতে হবে না, তুই সবাইকে ডেকে দিবি, মানে তোর চিল্লানোতে এমনি সবাই ডাকবে, তোকে ডেকে দিতে হবে না, তো ইমাম মাহদীকে খোঁজা লাগবে না, ও যখন আসবে আপনি এমনি খুঁজে ও খুঁজে দিবে আপনাকে, যে দৌড়ের উপর আপনাকে থাকতে হবে এমনি ইমাম মাহদীকে খুঁজে পাবেন, এত আগে আপনি খুঁজতে গেলেন কেন হারিকেন জ্বালিয়ে, এটা খোঁজার জিনিস নয়। আর এভাবে অতীতের সালাফি বিদ্বান যারা সালাফে সালেহীন সহি আকিদার কোনো বিদ্বান এভাবে অঙ্ক কষে দেননি যে এই দিন কিয়ামত হবে, এই দিন ইমাম মাহদী আসবে, এটা মানে সরাসরি আকিদা বিরোধী, সহি আকিদা বিরোধী এবং মানহাজ বিরোধী, এ জাতীয় আলোচনা আমরা পছন্দ করি না। শেখ নাসিরুদ্দিন আলবানী 1999 সালে মারা গেছেন, শেখ বিন বাস, শেখ ওসাইমিন বা সালে আল মুনাজ্জিদ, এরা বিশ্ব কাঁপানো আলেম, বাংলাদেশ শুধু কাঁপানো না বিশ্ব কাঁপিয়ে গেছেন, তো তারা এই যুগে মারা গেলেন, 99 সাল মানে কয় বছর হলো, 18-19 বছর হয়েছে, তো তারা এসব মন্তব্য করেননি, আর 18-19 বছরে আমরা কিয়ামত খুঁজে পেয়ে যাচ্ছি। দেখুন ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী যতগুলো বই লিখেছেন, আমি মাঝে মাঝে অবাক হই যে হয়তোবা আমাদের মতো একটা মানুষ যদি পড়া শুরু করি যে মনোযোগ দিয়ে পড়ব, তো ওনার সবগুলো বই পড়তে 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 মরণ চলে আসবে, উনি যা লিখেছেন আমরা পড়ে শেষ করতে পারবো না, মরণ চলে আসবে, এত লিখেছেন, মানে এত স্টাডি করেছেন, এত সময় ব্যয় করেছেন, তারা কিয়ামত খুঁজে পাননি আর আমরা পেয়ে যাচ্ছি। একজন শায়খ বলেছেন এই পৃথিবীতে, পৃথিবীর ভিতরে পৃথিবী আছে, সূর্য আছে, কথা কি ঠিক? সপ্ত আকাশ, সপ্ত জমিন, এই কথা ঠিক, কিন্তু কোথায় কিভাবে আছে এটা আল্লাহ ভালো জানেন, এটা অতীতের কোনো বিদ্বান এভাবে খুঁজে পেয়েছেন এরকম কোনো আলোচনা নেই, আমরা এই উদ্ভট কথা আমি জানি না আর কি।
আমি ফরজ সালাতে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা ও বা আয়াত তিলাওয়াত না করে রুকু করেছি, এখন আমার সালাত হবে কি? জি হবে। সূরা ফাতিহা পড়ে ও রুকুতে চলে গেছে, হবে সালাত, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, জি না জি না, তেলাওয়াত ভুলের কারণে সওয়াব সিজদা লাগে না, তেলাওয়াত ছুটে যাওয়ার জন্য সওয়াব সিজদা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোলামি জিদ না করে সত্যটা বুঝে মেনে নেওয়ার সুযোগ দান করুন। আমিন।